আলহামদুলিল্লাহ আমি বাবা হতে চলেছি, আর সেই সুবাদে আজকে মিষ্টি আনা। তো আমার এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন আছে মানিক মিয়া ভাইয়ের কাছে। তো ভাইয়া আপনি একটু কষ্ট করে বলেন তো, যে আপনার বউয়ের পেটের মধ্যে যে সন্তানটা আসছে ওটা কি ভুলো আপনার নাকি অন্য কারো? আমার ঠিক সন্দেহ জাগতেছে, কেননা এত পরিমাণ ছেলের সাথে সে সম্পর্ক করেছে, না জানি কয়জনের সাথে সে আকাম কুকাম করেছে, কিন্তু না তারপরেও তো চলবে না, এসব কথা তো রোস্টারদের বলা নিষেধ, কেননা তারপরে তোমরা মারা দাও কেস। তাতে কি কারো কি বাল ফালাইতে পারছো এখন অব্দি? তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। সো উইদাউট টুইস্টিং এনি টাইম নিজের ওইখান থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড ফার্স্ট অফ অল, তো আজকে তোমরা জানে খুবই অবাক হবা যে আজকে আমরা বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি সেলিব্রিটি মানিক মিয়াকে নিয়ে কথা বলতে যাচ্ছি। শুধুমাত্র যে তাকে নিয়ে কথা বলতে যেতেছি এটা তোমরা ভাইবো না, কেননা তার বউ কারো থেকে কম না। তুমি যদি ভেবে থাকো বাংলাদেশের সবথেকে বেশি খারাপ মেয়ে পতিতে পাওয়া যায় তাহলে তুমি ভুল ভাবতেছো। আর যদি তুমি ভেবে থাকো যে সবচেয়ে বেশি বউ ভাড়া দেওয়া হয় গাজীপুরে তাহলে এটা তুমি ভুল ভাবতেছো। আমার জানা মতো সবথেকে বেশি প্রেম করানো হয় আর সবথেকে বেশি খাওয়া খাওয়াই হয় আমাদের মানিক মিয়ার বাড়ির আশেপাশে। দেখ জায়গাটা ফ্যাক না, কিছুদিন ধরে আর কি একটা ভিডিও নাকি সবাই বানায় ওইটাই ভাইরাল হয়ে যাইতেছে। তো ভাই আমারও তো ভাইরাল হওয়ার খুবই ইচ্ছা ছোটবেলা থেকে, আর মানিক মিয়া নিজেও বলছে যে তারে নিয়ে ভিডিও বানায় নিলে কি ভাইরাল। আচ্ছা তো ভাই ভাইরাল যেহেতু হওয়ার সুযোগ পাইছি তাহলে ভাইরাল হয়েই যাই, কারণ এই ছোটবেলা থেকে তো আর কোনো টার্গেট আমি রাখিও নাই, একটাই টার্গেট শুধু ভাইরাল হবো কবে। এই ভাইরাল হওয়ার আশায় অবশেষে আমি একটা ভিডিও পাইলাম যেটার কারণে কিনা হয়তো বা যদি আমি ভাইরালটা হয়ে যেতে পারি, কারণ মানিক মিয়া যারা বিয়ে করছে সে তো নারী নয়, সে তো একটা পরী। আর এই পরী লিঙ্ক দেখেই বারবার আমি আহাই আহাই আমি মরি। তো দেখো তোমরা হয়তো অনেকেই জানো যে মানিক মিয়া একমাত্র ব্যক্তি যিনি কিনা তার বউকে নিয়ে আসছে হেলিকপ্টারের মাধ্যমে 2,50,000 টাকা খরচা করে। তো বেসিক্যালি আমি তখন তার কোনো ভিডিও মিডিও দেখি নাই, যেহেতু তার বিয়ে করার সময় হয়েছে, সে বিয়ে টিয়ে করছে, আর হেলিকপ্টার দিয়ে করুক আর এরোপ্লেন দিয়ে করুক এটা তার উপরে ডিপেন্ড করে, কিংবা বিদেশ থেকে বউ আনুক এটা দেওয়ার বিষয় না। তো অবশেষে কি দেখলাম জানেন, মানে আমি ভাবছিলাম যেহেতু হেলিকপ্টার দিয়ে বউ আনছে তার মানে অবশ্যই মেয়েটা অনেক কিউট অনেক সুন্দরী হয়তো বা পরি। তারপরে আমি যখন মেয়েটার অবস্থা দেখলাম, ও মা এত দিয়ে কিরিম সুন্দরী, লাইক সিরিয়াসলি এটা তো ধরতে গেলে 2,50,000 টাকার ফুট কি মারা গেল। তো দেখো এটা তো শুধুমাত্র ক্রিম সুন্দরী তাও কিন্তু না, সে কিন্তু অনেক আগে থেকে টিকটকার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওই যে কপাল ভালো থাকে না সবার মতো, মানিক মিয়ার মতো টুকায় মুকায় খাবার খাইতে পারতো না, ইমোশনালি ব্ল্যাকমেল ওলা ভিডিও বানাইতে পারতো না, যার কারণে আর কি এই মেয়েটা ভাইরাল হইতে পারতো না। তারপরে কিন্তু সে অনেকটা ছেলের সাথে টুকটাক ভিডিও করছিল যেগুলো কিনা টিকটক ভিডিওতে আপলোড দেওয়া হয়েছিল, সেইগুলো কিন্তু এখন বর্তমানে পাবলিকের সাথে ট্রেন্ডে চলতেছে, যাদের যাদের সাথে এইসব ভিডিও করছিল তারা এসব পাবলিশ করে বেড়াইতেছে। আর যখন রোস্টাররা এটা নিয়ে কথা বলতেছে তখন তাদেরকে হুমকি দিতেছে কেস করার। বাহ, মানে একজনের চুদন ঠিকই দিছে ওইটা ভাল লাগছে, আর একজনে যখন এটা নিয়ে কথা কইতেছে তখন এটা ভাল লাগতেছে না, তার মানে তুমি চাইতেছো আমরাও একটু চুদন দিই, তাই তো? তো আমরাও চুদন দিচ্ছি, সমস্যা কি? তো তোমরা যারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা কিন্তু অনেকেই জানো যে আমি অনেকদিন আগে মানিক মিয়ার নিয়ে ভিডিও দিছি, তারপরে কিন্তু আর মানিক মিয়ার নিয়ে আর কোনো ভিডিও আপলোড দেওয়া আমার হয় নাই। আমি যখন জানতে পারছি সে তার মা এবং বউকে নিয়ে আর ভিডিও মিডিও বানায় না, তার কারণে আমি তাকে নিয়ে আর কোনো প্রকার ভিডিও বানাই নাই। কিন্তু হ্যাঁ, রিসেন্টলি কিছুদিন ধরে এমন একটা বিজনেস আমি দেখতেছি, মানে বউ আর মা ছাড়া বিজনেস চলতেই আসে না, আর এমন একটা বিজনেসে দাঁড়া করায় রাখছে যেখানে কিনা দেখো বর্তমানে তার বউয়ের বাচ্চা হয়েছে, এটাও কিনা সে পাবলিকলি এভাবে দেখায় বেড়াইতেছে যে গাইজ আমি অবশেষে বাবা হতে চলেছি, সেই জন্য সবাইকে মিষ্টি খাওয়াইতে মিষ্টি আনছি। আলহামদুলিল্লাহ আমি বাবা হতে চলেছি, আর সেই সুবাদে আজকে মিষ্টি আনা। তো আমি জাস্ট এটাই বলতে চাইতেছি, কত বড় মাদার যদি এই কাজটা করতে পারে, তার বউয়ের বাচ্চা হবে এটা পাবলিকলি এভাবে ভিডিও বানায় পাবলিকের কাছে দেখাইতেছে, ওয়াহ, মানে তার বাচ্চার জন্য অপেক্ষা করতেছিল সবাই যে কবে তার বাচ্চা হবে, তারপরে সে দেশের প্রধানমন্ত্রী হবে। লাইক সিরিয়াসলি ভাই তোর একটা ছোট্ট সাজেস্ট করি, তুই এই কাজটা একটু করিস, দয়া করে যখন তোর রাতে পুরান গেম খেলোস তো অন্য পুরান ভিডিও গুলো আমাদের কাছে আপলোড দিয়ে দিস, কেননা তোদের তো একটাই কাজ তাই না, কন্টেন্ট আপলোড দেওয়া। তো এই কন্টেন্টে আপলোড দিতে থাকো তোমরা রেগুলার, আমরাও দেখতে থাকি, আমরাও মজা মারতে থাকি। না না তোমরা জাস্ট এটা একটু ভাইবা চিন্তা দেখো যে একজন মানুষ যখন বাবা হইতে চলেছে তখন তার কাছে আলাদা একটা ফিলিংস থাকার কথা, এটাই স্বাভাবিক। বাবা হওয়ার ফিলিংসটা সে অনলাইনেও দেখাক, এটা তো আমার কোনো কষ্ট নেই, কিন্তু কষ্ট আমার এই জায়গায় যে তার বউ আর মার একসাথে ক্যামেরার সামনে আয় না ভিডিও বানায় সে পাবলিকদের বুঝাইতেছে যে সে বাবা হইতে চলেছে। ভাই সিরিয়াসলি পাবলিকলি সে মিষ্টি খাওয়াইতেছে, ভাই এরকম বিজনেসম্যান কই পাওয়া যায়, ভাই এত বড় কন্টেন্ট ক্রিয়েটর কই পাওয়া যায় যারা কিনা রেগুলার কন্টেন্ট ভিডিও আপলোড দিবে, হোক সেটা টিকটকে। তো ভাই তার হাগার হাগার ভিডিও দেখার পর আমি শিহরিত হয়ে যাই, ওই যে লাস্ট একটা ভিডিও আপলোড দিছিল না তার বউয়ের ফেস রিভিল করছিল ওই আর আমি খুঁজে পেলাম না, এত পরিমাণ হাগার হাগার ভিডিও আপলোড দেওয়া তার এই টিকটক অ্যাকাউন্টের মধ্যে। ভাই সিরিয়াসলি আমি যখন ওইনে খুঁজতে গেছি আমার কেন জানি মনে হইতেছিল আমি যেন ময়লা ড্রামের মধ্যে একটু শুষ্ক খাবার খুঁজতেছি, যেটা কিন্তু খুবই দরকার।
সমস্ত পিকচার কই পাইলো, এই সমস্ত পিকচার তারা কিভাবে কালেক্ট করলো, তারপরে কি তার তারা এইভাবে মানে এই পিকচার গুলা তারা কিভাবে তৈরি করলো, এত যে মানে রোস্টারদের কাজ কি, তাদের কাজ কি ভিউ আনা নাকি আরো একটা মানুষকে এইভাবে মানে বিভ্রান্তিকর একটা ইয়ের মধ্যে ফালানো, ওর কি কখনো ওর হাত কি আমার হাত থেকে কি সেপারেট করতে পারবো? না কখনোই না, এরকম হচ্ছে তো যে কিছু কিছু মানে জামাই বউ আছে যে এরকম কিছু দেখলে বউকে ছাইড়া দেয়। এখন আমার চোখে তারা যত যেভাবে তারে তুইলা ধরুক না কেন কখনো সেপারেট করতে হবে না, আর যারা এই সমস্ত কাজ কাম করতেছে তাদের জন্য আমি অতি শীঘ্রই তাদের অ্যাড্রেস গুলো ভাই করে তাদের অতি শীঘ্রই সাইবার ক্রাইম আমি ইয়া করবো, অতি শীঘ্রই কিছু রোস্টারের আমি লিস্ট ভাই করে ফেলাইছি, তারা যেন অপেক্ষায় থাকে, তারা যে এইভাবে একটা বিভ্রান্তিকর ভিডিও যে তারা ছড়াইতেছে তাদের এই খেসারত তাদের এটাও দিতে হবে। হ্যাঁ হ্যাঁ মানিক ভাই একদম ঠিক কথা কইছেন, আপনার কথাই একদম সব যুক্তি সহকারে আমি বলতেছি যে ভাই আপনার কথাই সত্য, তাছাড়া এখানে সবাই যারা যারা রোস্টার এইসব নিয়ে কথা কইছে তারা সবাই একদম ঠিক কথা কইছে। বলেন কি এইসব পিকচার সব কয়টা কিন্তু এআই এডিটের মাধ্যমে তৈরি করেছে, শুধুমাত্র ভিডিওটা অরিজিনাল ছিল, তাও আবার প্রন ভিডিওটা যেটা কিনা মানিক মেয়ের বইয়ের ভিডিও ছিল। তো দেখো ভাই সে যেহেতু বলতে আছে যে এইসব এডিট করা পিকচার, তাহলে আমরাও স্বীকার করতেছি যে এটা এডিট করা পিকচার। এখন আপনি কাজ করেন, আপনি বর্তমানে একটা প্রমাণ বের করে দেখেন যে ওই যে ভিডিওটা, যে ভিডিওটার মধ্যে আপনার বউকে দেখা গেছে আর একটা ছেলের সাথে শুয়ে থাকতে, ওইগুলো আমাদের দোষ বলে দেন, সমস্যা নাই, আমরা এটা মেনে নিতে সমস্যা নেই, যেহেতু একটা দোষ মেনে নিয়েছি যে পিকটিক সব আমাকে এডিট করা, তাহলে সমস্যা নেই, প্রত্যেকটা রোস্টারে এটা এডিট করে বানাইছে, এক একটা রোস্টার এক একটা এডিট করে বানাইছে, আর লাস্টের ওই যে পিকটা আছে না যে পিকটা আপনার বউয়ের উপরে শুয়ে আসিল একটা ছেলে, ওইটা অ্যাকচুয়ালি আমি ছিলাম, আর আমি মনে করেন যে আপনার বউয়ের চুমা দিয়ে পিক তুলছিলাম। কেননা ভাই দেখো একটা জিনিস যেখানে সত্যটা প্রকাশ হয়ে গেছে তারপরে কিন্তু সেই সত্যটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই যে কপাল থাকা অবস্থায় কোনো সময় সেটা ধামাচাপা দিয়ে রাখতে পারবে না, ওই যে আল্লাহর খেলা আল্লাহ দেখাইছে অবশেষে শুটকি মারা খাইছে। আর রোস্টার গো নামে তুমি কি জানো করবা, কেস করবা না কেস, এক একটা কেস মনে করো এক একটা চুলের সমান আমাদের মতো রোস্টারদের জন্য। ট্রাস্ট মি তুমি যদি একটা কেস করতে পারো তাহলে যাও তোমাকে মেনে নেবো, তুমি বাঘের বাচ্চা, না হলে তুমি একটা হিজলার বাচ্চা, তুমি নিজের স্বীকার করে নিও। তো গাইজ আজকের পার্টটা এতটুকু, যারা যারা সেকেন্ড পার্ট চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাই দিও, সেকেন্ড পার্ট একটু হার্ড লেভেলে বানাই দিবনি সমস্যা নাই। আর লাস্ট একটা কথা আমি মানিক মিয়াকে বলতে চাইতেছি, দেখো তোমার যেহেতু টাকা কামানোর খুবই ইচ্ছা, তুমি যেভাবে খুশি সেভাবে কামাতে পারো, অকারণে কেন তুমি তোমার বউ আর মাকে দিয়ে এইভাবে অনলাইনে বিজনেস করাইতেছো, কেননা অনলাইনে এইভাবে বউ দিয়ে টাকা কামানো আর পতিতাই গিয়ে নিজের বউ রে ছাইরা আসা, ওই একই। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু আমি যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না, অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আসেন, আমার জন্য দোয়া করো, অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।